টাকা ইনকাম করার সেরা গাড়ি। এই গাড়ি দিয়ে আপনি চাইলে যদি নিজে ড্রাইভ করেন মাসে কিন্তু আপনি 70-80 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন এই গাড়ি দিয়ে। আসসালামু আলাইকুম, এ মুহূর্তে আছি আমরা মদিনা কার কালেকশনে, আর আজকে একটা বেশ চমৎকার একটা গাড়ি দেখাবো, খুবই হেভি একটা গাড়ি, বিজনেস করার জন্য বেশ ভালো একটা গাড়ি, নোয়া কেয়ার 42। আর সামনে আছে শোরুমের ওনার নাসিম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত ভাই, জানাতে কেমন? আলহামদুলিল্লাহ ভাই। চলুন আমরা গাড়িটা একটু বিস্তারিত দেখি। এটা হচ্ছে টাকা ইনকাম করার সেরা গাড়ি, নোয়া কেয়ার 42। এটা মডেল হচ্ছে 2005, রেজিস্ট্রেশন হচ্ছে 2011। দেখতে পাচ্ছেন সাদা কালার, আর এটার আসন সংখ্যা যেটাকে আমরা বলি সিট ক্যাপাসিটি, আপনি কিন্তু এটা নর্মালি হচ্ছে 8 সিটের গাড়ি, বাট চাইলে কিন্তু আপনি 9 জন বসতে পারবেন। তার কারণ হচ্ছে একটা সিট এক্সট্রা দেওয়া আছে এটাতে, তো সেটা দেখিয়ে দিই। হ্যাঁ, সেটা দেখিয়ে দিব ইনশাল্লাহ। আর দেখতেই পাচ্ছেন সাদা কালারের গাড়ি, 5-এর মডেল, 11-তে রেজিস্ট্রেশন। সামনে লাইটগুলো দেখতে পাচ্ছেন, একদম গাড়ির সাথে অরিজিনাল যে লাইট, সে লাইট সাথে এখানে ফগ লাইট দেওয়া আছে। সামনে যে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন, একেবারে অরিজিনাল জাপান যে গ্রিল বাম্পার, সেই গ্রিল বাম্পার। আর নাম্বারটা দেখতেই পাচ্ছেন, ঢাকা মেট্রো 6-15 সিরিয়াল, খুবই সুন্দর একটি নাম্বার। এই পাশে লাইটগুলো মার্শাল্লাহ একদম অরিজিনাল লাইট, সাথে ফগ লাইট দেওয়া আছে। আর এই যে একটা বাম্পার দেখতে পাচ্ছেন, খুবই হ্যাভি এবং খুব মজবুত একটি বাম্পার দেওয়া আছে মার্শাল্লাহ, অনেক সুন্দর একটি গাড়ি। এছাড়া এখানে একটা খুবই ইউনিক ডিজাইনের একটি লুকিং গ্লাস দেওয়া আছে, একেবারে গাড়ির সাথে যে লুকিং গ্লাস, সেই লুকিং গ্লাস। সাথে হচ্ছে সামনের গ্লাসগুলো দেখতে পাচ্ছেন, একেবারে অরিজিনাল জাপানি গ্লাস, টোটাল লোগো দেওয়া আছে। এছাড়া গাড়ির রিং টায়ারগুলো একটু দেখিয়ে দিই, 4টা টায়ার কিন্তু অলমোস্ট নতুন একেবারে, রিংগুলো হচ্ছে জাপানি অ্যালয় রিং। এছাড়া গাড়ি কিন্তু আপনি যে চাকার যে ম্যাটগুলো দেখতে পাচ্ছেন, এই ম্যাটগুলো কিন্তু একেবারে অরিজিনাল জাপানি ম্যাটগুলো কিন্তু এখনও আছে। এছাড়া পুরো বডিটা একটু দেখেন মাশাআল্লাহ, খুবই সুন্দর। আর এই গাড়ির ফিউচারটা হচ্ছে, এটা হচ্ছে এটাকে আমরা বলি 5 ডোর নিচা ফ্লোর। 5 ডোর বলতে আমরা ব্যাকডালা সহকারে আমরা কিন্তু এটা কাউন্ট করি। আচ্ছা, এটা হচ্ছে 5 ডোর নিচা ফ্লোরের গাড়ি, এবং প্রতিটা গ্লাস কিন্তু 100% অরিজিনাল জাপানি গ্লাস, প্রতিটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে। আমি একটু সামনে ডোরগুলো দেখিয়ে দিচ্ছি, দেখেন ভিতরের প্যাডগুলো দেখেন মার্শাল্লাহ, অবিশ্বাস্য ফ্রেশ। মানে এইগুলো গাড়ি সাধারণত এত ফ্রেশ পাওয়া যায় না, তার কারণ হচ্ছে গাড়িটি 100% ফ্যামিলি ইউজের গাড়ি, এবং যিনি চালিয়েছেন একজন খুবই যত্ন সহকারে চালিয়েছেন। ভিতরটা দেখতে পাচ্ছেন, এই পাশে সিটগুলো মার্শাল্লাহ খুবই ভালো একেবারে, দেখেন খুব ফ্রেশ অবস্থা আছে। এখানে 3 জন, এখানে 3 জন, 6 জন, সামনে কিন্তু আপনি চাইলে ড্রাইভার সহ 3 জন বসতে পারবেন। আচ্ছা, এটা আমরা দেখিয়ে দিচ্ছি, আমরা সিটটাও ব্যবহার করতে পারবেন, বসতেও পারবেন। জি জি, খুবই সুন্দর একটি গাড়ি মার্শাল্লাহ। এই পাশের গ্লাসগুলো কিন্তু একদম অরিজিনাল গ্লাস, টোটাল লোগো দেওয়া আছে। পিছনে লাইটগুলো হচ্ছে একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট, সে লাইট এলইডি লাইট, টোটাল লোগো দেওয়া আছে। পিছনে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন, একেবারে অরিজিনাল গ্লাস। এখানে আপনার নোহার লোগো দেওয়া আছে, এখানে খুব সুন্দর নাম্বারটা দেখেন, ঢাকা মেট্রো 6-15 সিরিয়াল। সাথে কিন্তু এখানে একটা লুকিং গ্লাস দেওয়া আছে, এবং সাথে স্পলারও দেওয়া আছে। আর গাড়িটা হচ্ছে সিএনজি করা, যেহেতু সিসি হচ্ছে 1800, এর জন্য সিএনজিটা কিন্তু খুব বড় সিলিন্ডার একটা সিএনজি করা আছে। এই দেখেন, এটা হচ্ছে 1 লিটারের সিএনজি, এবং সিলিন্ডারের মেয়াদ কিন্তু 2030 সাল পর্যন্ত আছে। আচ্ছা আচ্ছা, নতুন সিএনজি করা। হ্যাঁ, এছাড়া জয়েন্টগুলো দেখেন, প্রতিটা জয়েন্ট কিন্তু একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে, কোথাও কিন্তু হাত ধরে বাড়ি পড়ে না এখনও। যে ভিতরটা দেখতে পাচ্ছেন, ভিতরে কিন্তু মার্শাল্লাহ একদম ফুল ফ্রেশ অবস্থা আছে, কোথাও একটা হাত ধরে বাড়ি নেই মার্শাল্লাহ, অনেক সুন্দর একটি গাড়ি। ব্যাকডালার ভিতরটাও খুব ফ্রেশ অবস্থা আছে। এই পাশে দেখেন, এই পাশে বডি দেখেন, একেবারে টানা বডি, খুবই চমৎকার একটি গাড়ি মার্শাল্লাহ। প্রতিটা গ্লাস 100% অরিজিনাল জাপানি গ্লাসগুলো আছে। আর এই গাড়ি দিয়ে আপনি চাইলে যদি নিজে ড্রাইভ করেন মাসে কিন্তু আপনি 70-80 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন এই গাড়ি দিয়ে। কারণ এইগুলো গাড়ি হচ্ছে খুবই হ্যাভি গাড়ি, খুবই মজবুত গাড়ি। আপনি ভিতরে একটু দেখেন, সিট কভারগুলো কিন্তু নতুন সিট কভার, দেখেন নিচা ফ্লোরের। হ্যাঁ, নিচা ফ্লোর, একদম অরিজিনাল নিচা ফ্লোর। অনেকগুলো আছে কিন্তু আপনার কাটাকাটি করা থাকে, বাট এটা কিন্তু একদম অরিজিনাল নিচা ফ্লোরের গাড়ি, খুব সুন্দর একটি গাড়ি মার্শাল্লাহ। সামনের ডোরটা একটু দেখি, এই দেখেন প্রত্যেকটা ডোর একেবারে, যে প্যাডগুলো দেখতে পাচ্ছেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা। অনেক সময় এগুলো কিন্তু ভাড়ায় চললে এগুলো কিন্তু একেবারে ডিসকালার হয়ে যেত, তো আলহামদুলিল্লাহ এগুলো একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে। এই পাশটা দেখেন ভাইয়া, ড্যাশবোর্ডটা দেখেন, একেবারে ফ্রেশ অবস্থা আছে, ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে মার্শাল্লাহ। ভিতরে সেলিংগুলো একটু দেখেন ভাইয়া, সেলিংগুলো দেখেন, মানে এক কথায় বলতে পারি যে একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে মার্শাল্লাহ, অনেক সুন্দর একটি গাড়ি। তো চলুন আপনাকে ইঞ্জিনটা দেখি, চলুন ইঞ্জিন রুমটা দেখি। আর তাছাড়া
চাকার কন্ডিশনগুলো দেখেন দেখেন, চারটা চাকাই নতুন ভাইয়া, চারটা চাকাই নতুন। আচ্ছা, চারটা চাকা নতুন এবং পেপারসটা কিন্তু ফুল আপডেট, 25 সাল 26 সাল পর্যন্ত আপডেট করা আছে। আমি একটু ইঞ্জিনটা আপনাকে দেখিয়ে দিই, এই দেখেন ইঞ্জিনটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর একেবারে, মানে গাড়িতে যা আছে আলহামদুলিল্লাহ সব কিছুই গাড়ির সাথে অরিজিনালটাই আছে, এখনও কোথাও কোনো একটা হাত ধরে বাড়ি পড়েনি। আমি একটু দেখে দিই, যে সামনে মার্সেলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনালটা আছে, সামনে যে রেড ওয়াটার পর্যন্ত কিন্তু এখন অরিজিনালটাই আছে, ভিতরটা দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ। আর ইঞ্জিনটা হচ্ছে আপনার 7K ইঞ্জিন, EFI 7K ইঞ্জিন, বনেটের ভিতরটা মার্শাল্লাহ একদম ফুল ফ্রেশ অবস্থা আছে, কোথাও কোনো হাত ধরে বাড়ি নেই, কোথাও কোনো হিডিং হিস্ট্রি নেই মার্শাল্লাহ। নিবেন আর চালাবেন, কোনো কাজ করতে পারেন ইনশাআল্লাহ। এটা মডেল হচ্ছে ভাইয়া 2005, রেজিস্ট্রেশন হচ্ছে 2011, পেপার্স 25 সাল 26 সাল পর্যন্ত আপডেট করা আছে, গাড়িতে কোথাও কোনো কাজ করতে পারেন ইনশাআল্লাহ, নিশ্চিন্তে চালাবেন। এটার প্রাইসটা কেমন চাচ্ছে? এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া 11,70,000 টাকা আস্কিং প্রাইস, সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে ইনশাআল্লাহ। আপনাদের শোরুমের অ্যাড্রেসটা? আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ 4 রাস্তার মোড়, 84 থেকে 10 গজ গাবতলির দিকে আগে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন। যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ 4 রাস্তা মোড়ে, ঠিক 10 গজ আগেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডে পেয়ে যাবেন। সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন, আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ। ফোন নাম্বার হচ্ছে 01711586762, পাশাপাশি নাম্বার 01971222570, দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে, চাইলে হোয়াটসঅ্যাপে তো ফোন দিতে পারেন। ওকে নাসিম ভাই, ধন্যবাদ, সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন এবং কি শোরুমটা ভিজিট করবেন। তাছাড়া ভাইদের শোরুম আরও হিউজ কালেকশন আছে, আপনার কী গাড়ি চাই স্ক্রিনে নাম্বার আছে, একটু যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফেজ।